সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, কালকে গণেশ চতুর্থী। অনেক কটা কাজ আছে, মানে গৃহস্থিতে যেটুকু, মানে পুজোর আগে যেটুকু কাজকর্ম না করলে নয় সেটুকু আমার বাড়িতেও আছে। সেই জন্মাষ্টমীর আগে একটুখানি, মানে একটুখানি নয়, ভালো রকমভাবে ঝুলটুল যেগুলো ঝেড়েছিলাম, ভেবেছিলাম এখন বোধহয় আর ঝুলটুল হবে না, জানি না, আবার চোখে থাকা কতগুলো ঝুল আছে। এই ঝুল ঝাল থাকলে আর পুজো করতে ইচ্ছা করে না। হালকা হাতে মোটামুটি চোখে যেইগুলো দেখতে পেলাম সেইগুলো ঝেড়ে নিলাম, আর পুরো ঘেমে নিয়ে গেছি গো, কী গরম রেখেছে। এতক্ষণ ফ্যান না চালিয়ে এসব কাজকর্মগুলো হচ্ছিল, এবার ফ্যানটা চালিয়ে মোছামোছির কাজ শুরু করলাম। এই কাজ আমার প্রতিদিনই থাকে, কিন্তু প্রতিদিন যদি আমি ভিডিওয়ে ধরতে যাই তাহলে ভিডিওটা আমার অনেক বড় তো হবেই, আর তোমাদের সঙ্গে একটু গল্প গুজবও করতে পারবো না। আর সামনাসামনি একটুখানি গল্প গুজব না করলে আমারও ভালো লাগে না। আর তোমরা অনেকেই বলেছো তোমার শুধু কাজ দেখে গেলাম, তুমি তো সামনে এলেই না, কথাই বললে না বেশি করে। দেখো তোমাদের সঙ্গে না কথা বললে তোমাদের রাগ হবে বা অভিমান হবে, রাগ ঠিক নয়, অভিমান হবে। আর যদি না সময় খেতে দিতে পারি, যদি ক্যামেরা নিয়ে সকাল থেকে ছোটাছুটি করি, যদি খেতে না দিতে পারি বাড়ির মানুষদেরও কথা শুনতে হবে। কী করছো সকাল থেকে, এখনও ব্রেকফাস্ট হলো না, এখন এই হলো না, এ বলবে আমি এই টাইমে বেরোবো, ও বলবে আমি ওই টাইমে বেরোবো। আগে এই কাজটা করতাম, ওরা চলে যেত, তারপরে নিশ্চিন্তে এই কাজটা করতাম, একটুখানি রান্নাবান্নাগুলো এগিয়ে নিয়ে। এখন আমি সকালবেলায় করে বেরিয়ে যাই, না হলে খুব পিছুটান থাকে, মনে হয় কখন যাবো, ওপরটা অবহেলিত হয়ে পড়ে আছে, কখন যাবো ওপরে গিয়ে মুছবো। এটা আমি বুধবার দিন মুছেছি সিঁড়িটা। সিঁড়ি প্রত্যেক দিনই প্রায় ওই একটা নাতা করে আমি বুলিয়ে নিই, তখন না বালতি নিয়ে উঠতাম জানো তো সিঁড়িতে, এখন ওই বালতি একদম নিচেতে রাখি। এই যে একটা সিঁড়ি একবার নিয়ে নিলাম, ওই সিঁড়িটা একবার নিয়ে নেবো, একবার নেতা বালতি রাখ রেখে মুছতে গিয়ে ভাই এমন পড়ে গিয়েছিলাম একদম সিঁড়ির ওপর থেকে নিচে পর্যন্ত। আগে সিঁড়ি সপ্তাহে তিন দিন করে মুছতাম, প্রভু বলতো সিঁড়ি প্রতিদিন মুছবে না, সিঁড়ি স্লিপ হয়ে যাবে, মরবে, জল পড়লে ঢ্যাং হাত পা ভেঙে যাবে। আমার না মনটা কীরকম কীরকম লাগে, সিঁড়ি যদি অপরিষ্কার থাকে না এটা গৃহস্থের অমঙ্গল। আগেকার মানুষ বলতো সিঁড়ি সদরনাচ, সদরনাচ মানে কি মেন এন্ট্রান্সটা যাকে বলি আমরা, সদরনাথ, সিঁড়ি, রান্নাঘর আর ঠাকুরঘর, যদি না ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে নাকি মা লক্ষ্মী এসেও চলে যায়। ওই যে একটা ভয়ভীতি মনের মধ্যে চেপে বসে আছে না, এটা আমি কিছুতেই তাড়াতে পারি না, তবে একটুখানি খেটে খুটে করলে মনটাও ভালো থাকে। একবার চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে ওপরতলা পরিষ্কার করতে গেছি, ওই দেখো চায়ের জায়গা বসানোই আছে, চা খাওয়া হয়ে গেছে, ওপরতলা পরিষ্কার করতে গিয়ে এসে দেখছি একটা বেড়াল মানে পা দিয়ে দিয়ে গেছে, ওই ফুট স্টেপগুলো মানে শুকিয়ে গেছে, মানে কাদা থেকে পা, মানে কাদা থেকে উঠে এসেছে, উঠে এসে এই ফুট স্টেপগুলো দেখতে পাচ্ছি। একটু চা খাবো রান্নাঘরে, দ্বিতীয় দফা চা খাবো বলে ঢুকলাম, ও বাবা, বললাম না আগে পরিষ্কার করি, না পরিষ্কার করে চা খেতে ইচ্ছা করবে না, রান্নাও করতে ইচ্ছা করবে না। আর এই গাছটা জিজ্ঞাসা করেছো কী গাছ, এই গাছটা না আমি নামটা একদম ভুলে গেছি জানো, আমি বল মানে দেখে তোমাদের বলে দেবো। তোমরা দু তিনজন জিজ্ঞাসা করছো শ্রাবণী দিদি গাছটা কী গাছ গো, গাছটার নামটা আমি একদম ভুলে গেছি, এটা আমার কাকিমার বাড়ি থেকে এনেছিলাম, ছোটো কাকিমার বাড়ি থেকে, মানে কি আমার ছোটো কাকুর বাড়ি থেকে এনেছিলাম। ওই যে তোমাদের বলেছি না, যদি না খেয়ে মরেও যায় তাহলে কাউকে বলতে পারবো না আমাকে দুটো টাকা দেবে গো, আমি খাবো। কিন্তু গাছ চাওয়ার বেলা আমি বড়ই নির্লজ্জ, কারোর বাড়িতে গেলে এমন নির্লজ্জের মতন দেখি যে কোন দেখ, যদি সে গাছপ্রেমী হয়, তার যদি অনেক গাছ থাকে এবং সেই গাছ যদি পাতা থেকে বা ডাল থেকে কোনো একটা গাছ হতে পারে এই সম্ভাবনাটুকু থাকে না, তাহলে আমি তাকে বলতে একদম দ্বিধাগ্রস্ত হই না। আমাকে একটা ডাল দেবে, আমি বাড়িতে নিয়ে গিয়ে বসাবো, জানি অনেক গাছ নার্সারিতে পাওয়া যায়, মূল্য দিয়েও পাওয়া যায়, কিন্তু ওটা আমার নেশা জানো তো, ওটা আমার বাজে স্বভাবও বলতে পারো। অবশ্য ব্যক্তি বিশেষে বলি, যদি দেখি ব্যক্তিটা মানে চাইলে দিতে পারে বা দেওয়ার মতন মানসিকতা আছে তবেই বলি, না হলে বলি না। আমিও কিছু বাজার আনিয়েছি বৌদিকে দিয়ে, আর প্রভু আবার কালকে বাজার নিয়ে এসেছে, কি বাজার নিয়ে এসেছে আমি এখনো দেখিনি। মা এই ঝিঙেগুলো হচ্ছে হাইব্রিডের ঝিঙে, এত জল বেরোয়, পেঁপে ছেলে তো কত পেঁপে খাচ্ছে, গাজর, বরবটি, কাঁকরোল, করলা, দেখা যাক কি হয়।
ব্যাস বৌদিও হাফ কাপ চা খেলো, আমিও হাফ কাপ চা খেলাম দুটো বিস্কুট দিয়ে। কবে মোচাটা পেরে নিয়ে এসেছে, বৌদি বলছে কালকে তো শনিবার, তুমি মোচা খাবে না, মোচা করবে না, মোচাটা কবে করবে, মোচাটা কবে করবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, মোচাটা এটাই বা কেন বাকি থাকে, মোচাটা দিয়ে খারাপ হয়ে যাবে, দিয়ে বৌদিকে দিয়েই হয়তো ফেলাবো, বৌদিও আমাকে বকাঝকা করবে আর প্রভু আমাকে বকাঝকা করবে, দরকার নেই বাবা মোচাটা করে নিই। আর হাঁপিয়ে গেছি, একটু রেস্টেরও দরকার ছিল, মোচা কাটতে বসে দুজনে মিলে গল্প হলো আর ফ্যানের তলায় বসে একটু রেস্টও হলো। কুচুমো চলে এসেছে, ও পড়তে গেছিলো, অনেক সকালেই পড়তে গেছিলো। সুপ্রভাত, আজকে হচ্ছে শুক্রবার, কেমন আছে সবাই? কালকে গণেশ চতুর্থী, আজকে মোটামুটি বেশি বাসনকোসন লাগবে না, খুব ছোটোখাটো করে করবো, জানি না গণেশ মামা আমার হাতে পুজো নেবে কি না, ওমরটা খুব যন্ত্রণা হচ্ছে, যদি না আমি পারি এবার প্রভুকে দিয়ে করতে হবে। তো আমি প্রভুকে বললাম, প্রভু কিন্তু রেডি হয়ে থাকবে, আমি কালকে পুজো আমার দ্বারা হতেও পারে নাও হতে পারে, তুমি কিন্তু রেডি হয়ে থাকবে। আর সত্যি কথা বলতে কি, তুমি যেহেতু ব্যবসাদার, পুজোটা তোমার হাতে করাই ভালো, বুঝে না তুমিই করবে। পুজো করতে গেলেই মানে পুরুষ মানুষ যে পুজো করতে গেলেই আত্মারাম খাতা ছাড়া হয়ে যায়, দুটো চারটে বাসন বার করতে হবে, বেশি লাগবে না, সেগুলো মেঝে গোছে রাখতে হবে, সেই কাজগুলো বাকি আছে। কুসুম তো স্কুলে আজকে ছুটি, কেননা আওয়াজ পাচ্ছ, এত ইকোটা বেশি দিয়ে দিয়েছে, গম গম করছে, মানে আজকে কবাডি খেলা আছে, বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা সব আসছে, বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা আসে, ওদের আজকে ছুটি, ওরা আজকে খেলাও নেই। বললাম তুই তাহলে পড়গে যা, একটুখানি পড়ে নিয়ে যা, কেন খেলা খেলা করে পড়া হয় না, আবার স্কুল যাই যখন তখন পড়া হয় না। আমি এখন আজকে স্কুল ছুটি, খেলা ছুটি, একটু পড়ে নিয়ে যা। কিন্তু রান্নাবান্না মোটামুটি করেছি, কিছুটা হয়েছে, আবার কিছুটা করতে হবে। আর বৌদি মোচা ছাড়ি দিয়ে সেই যে চলে গেছে, আজকে টিফিনও খাইনি, টিফিনও খাইনি আজকে, মোচা তো কুটলাম, কী রান্না করবো কী রান্না করবো। কালকের তিন চার পিস ইলিশ মাছও আছে, ইলিশ মাছে আর যাবো না, এই ডিমগুলো করে নিই, ডিমগুলো হচ্ছে দিশি ডিম, দিশি ডিম তো এখন পাওয়া যায় না, যদি আবার পচে টচে যায়, আমি ডিম খুব একটা ফ্রিজে রাখি না, এই নিয়ে কত ফ্রিজে রাখবো, প্রতিদিনই ডিমে আসছে, প্রতিদিনই আমাকে করতে হচ্ছে, কত ফ্রিজে রাখবো বলো তো। প্রথমে আলু সোয়াবিনটা সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে ডিমটা একটা সিটি দিয়ে নিলাম, কেন এর খোলাটা মোটা হয়, একটা সিটি দিলে ভালো হয়। আমি কষ্ট করে, অন্ধকার অন্ধকার মতো লাগছে, আমি কষ্ট করে মালপোয়াগুলো বানালাম, মালপোয়াগুলো খেয়েও নিল, দু ধরনের মালপোয়া করেছি, দু ধরনের মালপোয়া খেয়ে নিল। তারপরে বলছে তুমি মালপোয়া খাইয়ে দিলে এবার আমার শরীরটা কেমন হচ্ছে, কালকে গরম গরমই কতগুলো খেয়ে নিয়েছে, তাহলে এই বদনাম সহ্য হয়, তুমি খেলে কেন? আসলে ভালো মানে মালপোয়া যারা খেতে ভালোবাসে, আমার এই গরম গরমই ভালো লাগে, আমার ঠান্ডা হয়ে গেলে মালপোয়া খেতে ভালো লাগে। আমি গরম গরম কালকে এক দেড়খানা খেয়েছিলাম, তো রাত্রিবেলা সেরকম কিছু খাইনি, রাত্রিবেলা রাঁধেও নি সেরকম কিছু, ভাত কুচুম ওই মালপোয়াই খেলো দুটো, আর কী খেলো, একটা কী খেলো, আপেল না কি খেলো, সারাদিন ওর কালকে ফল খাওয়া হয়নি, আমার তাহলে একটা আপেল খেয়ে নে। অনেকে বলে রাত্রেবেলায় ফল খাওয়া ঠিক নয়, কিন্তু অভ্যাস যদি করা যায় না, তবু খেতে বসবে দেখি দি, কাঁকরোল ভাজি, মোচা, মোচা তোমাদের সঙ্গে আগে অনেকবার শেয়ার করেছি, মোচা আর হয়েছে ডিম আলু সোয়াবিন দিয়ে ঝোল, ঝোল ঠিক না, মাখা মাখা। শুভ বিকেল বন্ধুরা, বিকেলই, সন্ধ্যা হয়নি, ভাবলাম একটুখানি হাঁটতে যাবো, আজকে টিউশনই নেই, ভাবলাম একটুখানি হাঁটতে যাবো। ও বাবা, প্রভু ফোন করলে আমার ফিরতে রাত হবে, অনেকটা রাত হবে, আমি বলছি ভালো, কালকে পুজোর একটুখানি বাজার ঘাট করতে হবে, দেখি একটু বেরোতে হবে, একটুখানি ফলমূল কিনে নিয়ে আসতে হবে, তবে সন্ধ্যা দেবো, চা খাবো, তারপরে যাবো। বিকেলটুকু এখন এইখানে একটুখানি ঘুরি। কৃষ্ণকে 20 বার ফোন করা হয়েছে, 20 বার, মানে তিন চার দিন, বিগত তিন চার দিন যাবত 20 বার ফোন করা হয়েছে, কৃষ্ণ একবারও ফোন তুলছে না, কি হয়েছে ভগবান ছেলেটার? কৃষ্ণ না এলে অন্য কাউকে দিয়েও পরিষ্কার করে দেবে, কি জঙ্গল হয়েছে বলতো। প্রথমত শীতের গাছ করতে হবে, এই যে বড় বড় গাছগুলো, এইগুলো সব ছেঁটে দেওয়া হবে জানো তো, দেখো ফুলটা শুধু ফুটতে আরম্ভ করে প্রত্যেক বছর, মানে বৃষ্টির জল পেয়ে ফুটতে আরম্ভ করে, তখনই ওই শীতের মানে ফুলের জন্য সব ছেঁটে কুটে দিতে হয়। আর এদিকে মাচাটা, মাচাটাও তুলে ফেলতে হবে, মাচাটা দেখেছো, দেখো পুঁই শাকটা কী সুন্দর হচ্ছে, কিন্তু মাচাটাও তুলে ফেলতে হবে, কেন
খুলে ফেলতে হবে। এইখানে এইখানে চন্দ্রমল্লিকার রোটা হয় না? আর একটা জিনিস দেখাচ্ছি চলো, পুজোটা এই মাত্র ডুবলো, তাতেই মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। দেখতে পাচ্ছে কিনা কে জানে, একটু লাইট জ্বেলে দিলাম। এই দেখো মাদার গাছ, জানি না এটা মনে হচ্ছে তো থোকো গাঁদা হবে। এটা মাদার গাছ, গত বছরে রেখে দেওয়া হয়। এই যে গাঁদা গাছটা গত বছরে রেখে দিয়েছে, এখানে দুটো তিনটে গাছ আছে। এইবার যে গাছটা ফুলটা ভালো হবে সেই গাছটা থেকে কেটে কেটে তোমার আর এক মাস পরে করতে হবে। এখন দেখে নিতে হবে কোন গাছটায় কী ফুল হচ্ছে। এক মাস পরেই কেটে কেটে এইখান থেকেই তোমার গাঁদা গাছ বেশিরভাগ তৈরি করা হয়, কেননা কেনা গাঁদা গাছগুলো না ফুল ফুটেই তারপরে মারা যায়। চো জঙ্গলে জঙ্গল হয়ে গেছে, বেরিয়েছে বেরিয়েছে, অনেকক্ষণ বেরিয়েছে। একটু ফোন করে দেখুন কখন ফিরবে। কোথায় গেছে বলে যায় না, বলে আবার হাজারটা জিজ্ঞাসা করলি, বলে হাজারটা কাজ। তোমাকে বলবো কোথায় যাচ্ছি কি করে বলবো, আমি আর জিজ্ঞাসা করি না। আজকে বোনের বাড়ি থেকে আজকে জল খাবার খাইনি, ওদের কাজ করে দিয়ে আমি চলে গেছি। যে দিঘিতে তেল মেখে পুরো চান করেছি, চান করে গরমে থাকতে পারিনি। সবাই কি হতে হবে, কে কি আর বাঁচার দরখাস্ত নিয়ে এসেছে নাকি, যে আমি এতদিন ধরে বাঁচবো। দিঘিতে গিয়ে ডুবেছিল, দিঘিতে গিয়ে ডুবেছিল, আজকে আর জল খাবার খাইনি। এখন বাজে 6:05, আর 10-15 মিনিট পরে বাইরেটা অন্ধকার হয়ে যাবে। তখন তুলসীতলায় প্রদীপটা দিলে দেখতেও ভালো লাগে, আর এখন এরকমই হবে। তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যাবে, গোপালের জামা দুটো কেচে দিলাম। এখানে কালকে নিত্য পুজোর যে মানে বাসনগুলো সেইগুলো মেজে রেখে দিয়েছি, কিন্তু এমনি ঠাকুরের বাসন আমার আজকে বারই করা হয়নি। কিন্তু ঠাকুরের বাসন বার করে দিনের বেলা এত গরম করছিল, এত কষ্ট ছিল, আর আজকে ঝাড়া ঝুড়ি অনেক কিছু কাজ করেছি, ওই জন্য ঠাকুরের বাসন আর বার করা হয়নি। মোটামুটি ঠাকুরের বাসন কিছুটা অন্তত বার করে রাখি, অল্পই লাগে। সেদিনকেই ভাবলাম জন্মাষ্টমী বাসন ঢোকানোর সময় থাক কটা বাসন বাইরে রাখি, ধর আবার বাইরে এটা এই রাখলে না এদিক থেকে ওদিকে রাখতে হচ্ছে, ঠাকুর ঘরে ওদিক থেকে ওদিকে রাখতে হচ্ছে, মোছার সময় থাকবে। এখন রেখে দিই, পরে আবার বার করব। আগে যে স্কুলে টিচারি করতাম সেই স্কুলে আমার এর থেকেও সুন্দর পঞ্চপ্রদীপ ছিল জানো, পঞ্চপ্রদীপ, তারপরে আরও অনেক কিছু সরস্বতী পুজোর সময় নিয়ে গেছিলাম, ব্যাস চুরি হয়ে গেছিলো। কেউ শিকারই করলো না, কেউ বললোই না যে দেখেছি কি কিছু। এটার থেকেও আরও সুন্দর ছিল। কাঁসর ঘন্টার লাঠিটাই তো খুঁজে পাচ্ছি না, ওপরে আছে নাকি? ওপরে তো অনেক বাসন আছে, এখানে মোটামুটি টুকটাক সারা বছরে যেগুলো রাখার মানে যেগুলো বেশি লাগে সেইগুলো রেখে দিই। পেয়েছি, এটা আমার বাবা বানিয়ে দিয়ে গেছিলো জানো, এটা আমার বাবার হাতের স্মৃতি, এটাকে হাত দিলে মনে হয় বাবার কিছুটা স্পর্শ পাই। বৌদিকে সন্ধ্যেবেলা আসতে বলেছিলাম, বৌদি আবার এসো তো, তুমি আর আমি মিলে বাজারটা করে নিয়ে আসো, প্রভুর আসতে দেরি হবে। বৌদি এসে বসে রইল, চা খেলাম, খেয়ে মানে ড্রেসটা করতে যাব, একটা চুড়িদার গলিয়ে নেব। তখনই প্রভু ফোন করলো, আমি ফল কিনে নিয়ে যাচ্ছি, তোমাকে আর আসতে হবে না, আমি জাগে তোমার রাত্রের খাবারটা করে নিই। বৌদি চলে গেলো, কারণ বৌদির আবার শাশুড়ি বসে আছে। বৌদি বললো না, শাশুড়িকে আবার তাড়াতাড়ি করে খেতে দিতে হবে। আবার বৌদি চলে গেলো, একটু গল্পগুজব হলো, তারপরে বৌদি চলে গেলো, আমিও রুটি করতে বসলাম। আজকে মারাত্মক গরম করছে, একটা ওন্না না নিলেও নয়, মানে একটু করে কাজ করছি আর ওন্না দিয়ে মুছছি, ওন্নাটা পুরো ভিজে গেছে, এত গরম করছে। মনে হচ্ছে রান্নাঘর থেকে কখন পালাবো, কখন বাইরে গিয়ে বসবো, একটু হাওয়া নেই, কোমর গরম, পচা ভাদ্র একেই বলে জানো। 9:15 বাজবে না বাজবে, প্রভু বলতে আরম্ভ করবে, কুসুমকে খেতে দিয়ে দাও, কুসুমকে খেতে দিয়ে দাও,
ও খেয়ে দিয়ে আবার একটুখানি পড়বে, মানে 9টার সময়। এই তো তোমার সন্ধ্যাবেলা পড়ে এলো, সন্ধ্যাবেলা পড়ে এসে একটুখানি হয়তো এদিক ওদিক করে, একটু ওরা টিভি টিভি দেখলো হয়তো, তারপর একটুখানি পড়তে বসলো, তারপরে ঠিক 9টায় ওকে খেতে দিয়ে দিই। 9টা থেকে 9:30 পর্যন্ত টিভি দেখতে দেখতে খায়, খেয়ে আবার 9:30 পড়তে বসে, 11টা পর্যন্ত পড়ে তারপরে শুয়ে পড়ে। 9টা যদি খেতে না দিতে পারি, এখনই প্রায় বেজে গেছে প্রায় 8টা। সন্ধ্যা দিয়েছি, ঠাকুরের বাসনগুলো মেজে ঠিকঠাক করে রেখে দিয়েছি, কারণ সকালবেলা হুড়ো তাড়া করে হবে না, জানি না প্রভু আমার হাতে নেবেন কি না, বুঝতে পারছি না, তবুও তো করতে হবে, তোমার সেই আশায় বসে থাকলে হবে না, কেউ করার নেই, বছরে একটা গণেশ চতুর্থী আমাকে করতেই হবে, যেভাবেই হোক করতে হবে। প্রভুর কালকে কী কাজের শিডিউল সেটাও আমি জানি না, প্রভুকে বললাম প্রভু একটুখানি দেখো, কোনো রেসপন্স তো পেলাম না, জানি না প্রভু আমাকে দিয়ে কী করাবে, মানে দুটো প্রভুরই কথা বলছি। বেলুন চাকতি ধোয়া হয়ে গেলো, ধুয়ে তো প্রতিদিনই রাখি, তারপর একটুখানি ভাত বসাবো, দিনের বেলাকার একটু ভাত নেই, আর এখন তো অনেক সকালে ভাত প্রায় হয়ে গেলে সেই ভাতটা না কেমন কেমন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে দুটো চাপিয়ে দিলে গরম ভাত বোধহয় একটু আলু সিদ্ধ দিয়ে খেলেও শান্তি, ওই জন্য আমি একদম ঠান্ডা জিনিস খেতে পারি না, ওই জন্য গরম ভাত বাবা আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো, তাতে একটুখানি তেল লঙ্কা যদি ভেজে নিই, আলুটা যদি মেখে নিই না, তাই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে এক মুঠোখানেক, আর প্রভুও নেয় এক মুঠোখানেক, ও নেয় এটা দিয়ে রুটি, রুটি তোমার এটার উপর রেখে বেলি, এটা কাস্তে দিতে হবে, কেননা এটা বেশি দিন রাখা ভালো নয়, এটা দুদিন তিন দিন অন্তর অন্তরে কেচে দিই। তারপর একটুখানি ডাল সিদ্ধ বসালাম, মসুর ডাল সিদ্ধ বসালাম, মানে ডাল ভাতে হবে যাকে আর কি বলে, আমি ভাতের মধ্যে দিই না, আমি ওই একটুখানি অল্প আঁচে একটু বসিয়ে রেখে দিই, নুন দিয়ে একটু বসিয়ে রেখে দিই। তারপরে নিলাম দেখেছো ছোলা ভাজা, ঘেমে নিয়ে গেছি, একটুখানি ছোলা ভাজা নিলাম, আমি ভাবছি কখন সব মিটি, আমি একটুখানি গাটা ধোবো, তারপরে তোমাদের কমেন্টসগুলো পড়লাম, এখন কমেন্টসের উত্তরগুলো দিতে ভালো লাগে না, মনে হয় যেন সকালবেলায় দেবো নাহলে দুপুরবেলায় দেবো, সব কমেন্টসগুলো আগে জমুক তারপরে দেবো, কিন্তু কমেন্টসগুলো পড়ি আমি মন দিয়ে, কমেন্ট এক একটা কমেন্টস একবার দুবার করে পড়ি। ওই ছোলা ভাজা খেতে খেতে এই সময়টা খিদে পেয়ে যায় একটুখানি, যেন পেটটা কেমন হয়, তখন এই এক মুঠোখানেক ছোলা ভাজা আর এই দু চারটে বাদাম নিয়ে খেয়ে এক গ্লাস জল খেয়ে নিই, ব্যাস অনেকক্ষণ চলে যায়। আমি সন্ধেবেলা না খুব একটা ভারী জিনিস খেতে পারি না, খুব খিদে পেলে তখন একটুখানি মুড়ি মাখা করি দিয়ে চা দিয়ে খাই, ব্যাস অন্য কিছু খাই না। যদি চাউমিন টাউমিন বা এগরোল টেগরোল বানিয়ে কোনো দিন খেয়ে ফেললাম, সেদিনকে আর ভাত খেতে পারি না, আর কেমন শরীরটার মধ্যে হয়, অর্ধেক রাতে ঘুম ভেঙে যায়। আর দেখো দিনের বেলাকার সোয়াবিন আলু ডিমে তরকারিটা ছিল, অনেকটাই ছিল, কুসুমের মোচাটা এত ভালো লেগেছে, মোচা দিয়ে অনেকটা ভাত খেয়ে ফেলেছে, ওই জন্য অনেকটাই ছিল। আর দেখো রুটি হয়ে গেছে, আর ওদিকে তিনটে খাই, তিনটে তো দিতে না একটুখানি ছিঁড়ে দিই, তোমাদের একজন বলেছিলে তিনটে করে দেবে না শাবনী, একটুখানি করে ছিঁড়ে দেবে, সেই থেকে আমি একটুখানি করে ছিঁড়ে দিই, সত্যি তো তিনটে তো দেওয়া যায় না, যতই হোক নিজের সন্তান, যেটা উচিত নয় সেটা না করাটাই ভালো, সেটা মানাই ভালো, ক্ষতি তো কিছু নেই। আর এ দেখো পেঁয়াজ দিয়েছি, একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম, ওটা প্রভু খেতে খুব ভালোবাসে, আর কুচুমের জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে দিইনি, পেঁয়াজ দিয়েছি, একটুখানি সর্ষের তেল দিয়েছি। আগে ডাল মাখাটা একদম খেত না, এখন বলেছি খেতেই হবে তোকে, একটু মিষ্টি হলে ছেলেটার ভালো হয়, আজকে আর কোনো মিষ্টি নেই। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, গান শোনার ইচ্ছা ছিল কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব 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 ভালো থাকবে, টাটা।